নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ ভাসতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নিয়ে বিশেষ আপডেট দিল আবহাওয়া অফিস তো বন্ধুরা কোন জেলাগুলি ভাসতে পারে এই কোভিড নিম্নচাপের ফলে সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি পোটা দেখবেন এবং ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশে ঘণ্টিচ্টাতে প্রেস করে দেবেন যাতে সবসময় আমাদের এই আপডেট পেয়ে যান উত্তর ও পশ্চিমবঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ উত্তর এবং উড়িষ্যার দিকে অবস্থান করছে যার জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই নিম্নচাপের প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে তবে বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় জনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে বলে জানানো হয়েছে সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে উত্তর এবং পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর উড়িষ্যায় অবস্থান করছে এছাড়া সক্রিয় মৌসুমীবায়ু অক্ষরেখা মধ্য ভারত থেকে উড়িষ্যার নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বলে হবে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরে সর্বনিম্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন তাপমাত্রা বিরাজ করছে তো বন্ধুরা এই ছিল এখনকার লেটেস্ট আবহাওয়ার আপডেট এমন টাইপের আপডেট সবার আগে এবং সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং সবসময় সঠিক এবং সঠিক তথ্য পেয়ে যাবেন তো চলুন না এখনকার জন্য একটুখানি ততক্ষণে জয় হিন্দু